بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. بعد আমাদের প্রিয় সম্মানিত শামসুর শামসুজ্জামান ভাই, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কোরআন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 সূরাতে দারিয়াত আয়াত নম্বর সম্ভবত 56, আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রথমত আমি আপনাকে বলবো এখানে ইবাদত বলতে কি। এখানে ইবাদত বলতে যেটা গ্রহণযোগ্য কথা সেটা হলো লি আবুদুন আই লি ওয়াহিদুন, আমার তাওহিদের স্বীকৃতি দেওয়ার জন্য। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার তাওহিদ স্বীকার করার জন্য সৃষ্টি করেছি। বিবরণে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন যত কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো তাওহিদের স্বীকৃতি দেওয়া। এরপরে কথা যে জিন এবং ইনসানের ইবাদতের মাঝে কোনো পার্থক্য আছে কি না। প্রিয় ভাই, একই প্রশ্ন মোটামুটি শেখ বিন বাস রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি, সৌদি আরব যারা যত বড় বড় আলিম ছিলেন তার মধ্যে উনি একজন। তো ওনাকে সেম প্রশ্ন করা হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি এ সম্পর্কে যে আপনার জিন এবং ইনসানের ইবাদতে কোনো পার্থক্য আছে কিনা, তারা কিভাবে ইবাদত করে। তো উনি সুন্দর উত্তর দিয়েছেন, উনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে জিন এবং ইনসান তারা মোকাল্লাফ, আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়তে তাদেরকে তাকলিফ দেওয়া হয়েছে, মানে তাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে একই আয়াতে সম্বোধন করেছেন এবং ইবাদতের কথা বলেছেন যে তারা জিন এবং ইনসান দুজনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ বলেছেন। অনুরূপ কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠা, মানে সূরা রহমানে প্রায় 31 বার বলেছেন ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকাদ্দিবান, এখানে তোমা মানে ফাবি আইয়া আলা রব্বিকুমা মানে দুজন, অর্থাৎ জিন এবং ইনসান। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, 11 12 13 নম্বর পৃষ্ঠা, এখানে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে প্রায় 31 বার একই আয়াতে একই কথা প্রায় 31 বার তিনি উল্লেখ করেছেন। বিবরণে এখানে বোঝা যাচ্ছে জিন এবং ইনসান দুজনই মুকাল্লাফ, শরীয়তের বিভিন্ন বিষয় তাদের উপর অর্পিত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো। সুতরাং মানুষদের বিষয়ে যেরকম স্পেশাল ডিটেলস বর্ণনা আসছে যে মানুষ এটা সেটা, এই সেই, জিনদের ব্যাপারে এরকম স্পেশাল ডিটেলস বর্ণনা পাওয়া যায় না, অথব এই বিষয়ে আমাদেরকে চুপ থাকতে হবে, আল্লাহ তাআলা ভালো জানেন এ কথা বলতে হবে। আমাদের উচিত হবে বা আমাদের বিশ্বাস হবে যে জিনরা তারা কীভাবে ইবাদত করে, কীভাবে সলাৎ পড়ে, কোথায় পড়ে, কার মসজিদে পড়ে, কেন পড়ে, কীভাবে পড়ে, হ্যাঁ, এ সম্পর্কে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তারিত জানান নাই, যতটুকু জানিয়েছেন ততটুকু আমরা জানব। আল্লাহ বলেছেন জিন এবং ইনসান তাদের দুজনের হিসাব হবে, তাদের জান্নাত জাহান্নাম রয়েছে, আমরা এতটুকু বিশ্বাস করব। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের 29 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জিনে, জিন নামে একটা সূরাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেখানে আল্লাহ বলেছেন ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক, যে জিনরা বলতেছে আমাদের মধ্যে সৎ লোক আছে এবং সৎ লোকের চেয়ে মানে নিম্নমানের, মানে ভালো লোক এবং খারাপ লোক সবই আছে জিনদের মাঝে। এক কুন্না طرائق قددا, এরপরে وان ظننا ان لن نعجز الله في الارض ولن نعجزه هربا وان لما سمعنا الهدى امننا به, তারা বলছে وان لما سمعنا الهدى, আমরা যখন হেদায়েতের বাণী শুনি, امننا به, তখন আমরা হেদায়েত, এটা হেদায়েতের বাণীর উপর ইমান আনি, আমরা যখন সঠিক কথা হেদায়েতের বাণী শুনি তখন তার উপর ইমান আনি। এখানেও তারা যে ইমান আনে কথা তারা স্বীকৃত করছে, স্বীকার দিয়েছে, স্বীকার, এখানে তারা বলছে যে আন্না লাম্মা সামিআনা আল-হুদা আমান্না বি, আমরা হেদায়েতের বাণী শুনলে ইমান আনি। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রশাদা, যারা ইমান আনে তারা তাহাররাউ রশাদা, ভালো কাজের চিন্তা করে এরকম। আচ্ছা, এরপর তারা আল্লাহ সুবহানাহু আরো বলছেন তারা নিজের সম্পর্কে বলতেছে যে ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন, আমাদের মধ্যে মুসলিমও আছে কাসিতুন মানে খারাপ। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছে মুসলমানদের মাঝে, আমাদের মাঝে যেমন মুসলমান আছে, বেদাতি আছে, কাফের আছে, মুশরিক আছে, তাদের মাঝে অনুরূপ এরকম জাতি আছে। তো প্রিয় ভাই, এখানে আমরা জানতে পারলাম যে তাদের ভিতরে বিভিন্ন রকম দল আছে। এরপরে সূরা জিনের শুরুতে আল্লাহ বলছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন, যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন জিনদের একটা দল ইসতামা নাফারু মিনাল জিন, তারা কান লাগিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন। ফাকালু, তারা বলতেন ইন্না সামিআনা আল-কুরআন আজাবা, আমরা
এক আশ্চর্য কোরআন শুনলাম। অনুরূপ কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা আহকাফ উল্লেখ করেছেন যে ওয়াইদ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনা আল কোরআন, যখন আমি জিনদের একটা দলকে আপনার দিকে ফিরিয়ে দিলাম, استمعوا للقران تكون ترى القران تلو مرجو دي شنلو ها واذا صرفنا اليك نفر من الجن يستمعون القران فلما حضروه قالوا انصتوا شيخنا الله سبحانه وتعالى جن دي شنبر قالوا تلو كوريتن بريو بھائي الله سبحانه وتعالى قران مجد 15 نمبر برا 18 نمبر بشتا سورة كهف اللي كوريتن واذا قلنا للملائكة اسجدوا لآدم عمي جهن فرشت دي بولم جا آدم كي سجد کرو اسجدوا شكل فسجدوا إلا إبليس شكل سجد كل إبليس سارا إبليس كي كان من الجن إبليس جن در অন্তর্ভুক্ত। এখানেও বিবরণটা বোঝা যাচ্ছে যে ইবলিস সে জিনদের অন্তর্ভুক্ত, তার মাঝে জিনদের মাঝে শয়তান হয়, জিনদের মাঝে খারাপ লোক হয়, জিনদের মাঝে ভালো লোক হয়। তবে তবে তাদের ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু জানিয়েছেন তারা কোরআন মাঝে শুনে বা এসে যতটুকু আমরা জানলাম এগুলোই তাদের মাঝে ফাসিকি আছে, বেদাতি আছে, ভালো আছে, মন্দ আছে, আমরা এতটুকু বিশ্বাস করবো। এর চেয়ে বেশি আলোচনা করা বা যতটুকু আল্লাহ আমাদেরকে জানান নাই তার চেয়ে বেশি না জানার চেষ্টা করাটাই সবচেয়ে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ان الله فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم عن اشياء فلا تبحثوا عنها وحرم عن اشياء الله تعالى কিছু জিনিস হারাম করছেন সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করার দরকার নাই, কেন হারাম করছেন। وسكت عن اشياء غير نسوان رحمه لكم, আর কিছু জিনিস আল্লাহ চুপ থাকছেন, বর্ণনা দেন নাই, চুপ থেকে গেছেন, সেগুলো আল্লাহ ভুলে গেছেন বলে চুপ রয়েছেন এমনটা নয়, এটা রহমাতান লাকুম, তোমাদের জন্য রহমত স্বরূপ চুপ রয়েছেন। অতএব আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।